আমাদের এখানে রামকৃষ্ণ মঠে 1951 সাল থেকে পুজো শুরু হয়েছে, দুর্গাপুজো। গত 2 বছর আমরা ভক্তদের অ্যালাউ করিনি। পুজো আমাদের হয়েছিল কিন্তু ভক্তরা দেখতে পাননি, কিন্তু এবছর সকলকে অ্যালাউ করা হচ্ছে। তো আমাদের সব মানে যা ট্রেন্ড দেখছি ভক্তদের, অসম্ভব ভিড় হবে আশা করি, এবং আগামীকাল অষ্টমীর দিন তো আরও বেশি হবে, কারণ অষ্টমীর দিন আমাদেরকে সকালবেলা কুমারী পুজো আছে, বিকেলে সন্ধি পুজো আছে, সেজন্য আগামীকাল বেশি এটা আরও বেশি হবে ভিড়টা। আমাদের এই 3 দিনের পুজো, 4 দিন মানে বিজয়া দশমীর দিন সকালবেলা আমাদের এখানে বিসর্জনের পুজো হবে, তারপরে মাকে দর্পণ নিয়ে বিসর্জন দেওয়া হয়, একটা গামলার মধ্যে জল রেখে তার ভিতরে বিসর্জন দেওয়া হয়, তারপরে বিকেলবেলা মার মূর্তি নিয়ে গিয়ে আমরা জুহু বিচে বিসর্জন দিই। এই প্রতি বছর আমাদের এরকমই চলছে।